এখন দেখো আমাদের এখানে দুইটা তরঙ্গ আছে, এখানে একটা তরঙ্গ গ্রিন, এটা ধরো ব্লু। এখন এই দুইটা তরঙ্গ যদি একই বিন্দুতে আপতিত হয় তাহলে কি ঘটবে? এবার আসো আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন কি জিনিস? তরঙ্গের উপরিপাতন হলো যদি কোনো বিন্দুতে দুইটা তরঙ্গ একই সাথে আপতিত হয় তাহলে ওই বিন্দুতে বা ওই পয়েন্টে ওই কণার সরণ কি হবে? সরণ হবে হলো দুইটা তরঙ্গের আলাদা আলাদাভাবে যে সরণ, সেই দুইটা সরণের ভেক্টর সমষ্টি। এটা হলো তরঙ্গের উপরিপাতন নীতি। এখন দেখো আমাদের এখানে দুইটা তরঙ্গ আছে, এখানে একটা তরঙ্গ গ্রিন, এটা ধরো ব্লু। এখন এই দুইটা তরঙ্গ যদি একই বিন্দুতে আপতিত হয় তাহলে কি ঘটবে? আমরা যেটা নীতি থেকে জানলাম সেটা হলো এই বিন্দুটার যে সরণ আর এই বিন্দুটার যে সরণ, সেই সরণ দুইটার যোগফল হবে। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো এই তরঙ্গ, এটা তরঙ্গ আলাদা করে দেখানো হয়েছে, কিন্তু এই জায়গায় তরঙ্গ দুইটা একটা নির্দিষ্ট বিন্দুর উপরে একই সাথে আপতিত হচ্ছে। এখন যদি শুধু গ্রিনটা আপতিত হতো তাহলে তরঙ্গটা এই যে গ্রিনটাই হতো। দেখো এটা ঠিক যেমন তরঙ্গ, এটা একই তরঙ্গ। গ্রিনটা যদি শুধু দেখো একই তরঙ্গ, এর বিস্তার, এর কম্পাঙ্ক একই। কিন্তু গ্রিনের পরে যদি আবার নীল, যে ব্লু, যেটা এটা যখন আপতিত হবে তখন দেখো এই ব্লুটা অনেক বেশি বিস্তার নিয়ে আন্দোলিত হচ্ছে। দেখো এই ব্লু আর এইখানকার ব্লু, ওপরের ব্লুটা বেশি বিচ্যুতি হচ্ছে, বেশি তার সাম্যাবস্থা থেকে বিচ্যুতি বেশি হচ্ছে, মানে তার বিস্তার বেশি হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা এই জন্য যে এটার সরণ প্লাস এটার সরণ সমান সমান, এই দুটো সরণ তো একই। দেখো এটা যখন উপরে উঠছে এটা উপরে উঠছে, এটা যখন নিচে নামছে নিচে নামছে, নিচেটাও নিচে নামছে, এবং একই ফেজে আছে, একই দিকে আছে, তাহলে তাদের যোগফল ডাবল হয়ে যাবে। এ দুটার ভ্যালু একই বিস্তার, এ দুটার একই বিস্তার, তাহলে তাদের ডাবল হয়ে যাচ্ছে। তো এই জন্য এরকম এই ব্লুটার বিস্তার ডাবল। আচ্ছা আমরা আরেকটা দেখি। দেখো আচ্ছা এখানে আরেকটা তরঙ্গ আছে। দেখো এখানে দুইটার বিপরীতমুখী, এটা ব্লুটা যখন সর্বোচ্চ উপরে উঠছে গ্রিনটা তখন নিচে নামছে। তো বিস্তার একই, কিন্তু এটা যখন পজিটিভ এটা তখন নেগেটিভ, এটা যখন নেগেটিভ এটা তখন পজিটিভ। তো এই দুটো যখন যোগ করব তখন কি হবে? একই ভ্যালু, দুজনের বিস্তার সমান, কিন্তু একজন পজিটিভ একজন নেগেটিভ, তাহলে যোগ করলে কী হবে? জিরো হবে। এটা খেয়াল করো, এই দুটো তরঙ্গ আলাদা আছে এখন, কিন্তু এটা একটা নির্দিষ্ট বিন্দুতে আপতিত হলো, তখন কি হবে? এই গ্রিন যে ওয়েভ, যে তরঙ্গ, এটা কিন্তু একা যখন আপতিত হয়েছিল সে তার মধ্যেই চলছিল, কিন্তু তার উপরে যখন গ্রিন আপতিত হলো তখন তার দুজনের সমষ্টি, যেহেতু জিরো, নেগেটিভ আর পজিটিভ একই ভ্যালু, দুজনের সমষ্টি হবে জিরো হবে। দেখো তাদের কোনো তরঙ্গ দেখা যাচ্ছে না, জিরো, সব জায়গায় জিরো হয়ে আছে। তো এটা হলো তরঙ্গের উপরিপাতন নীতি। এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো কণাটাকে যদি আমরা আলাদাভাবে নিলাম, দেখো গ্রিনের যে ওয়েভের একটা কণা নিলাম আমরা, আর এখানে হলো ব্লু ওয়েভের একটা কণা। গ্রিন ওয়েভের যখন একটা কণা তার সাম্যাবস্থা থেকে দেখো এটা মনে করো সাম্যাবস্থা, এখন একটা নির্দিষ্ট বিন্দুতে গ্রিন কণা সে কি বলছে, তার কারণে এই গ্রিনের যে ওয়েভ তার একটা কণা এই বিন্দুতে পতিত হওয়ার কারণে সে বলছে যে আমি ধরো তার সরণ হলো এই দিকে। আচ্ছা ব্লু যে ওয়েভ ছিল তারও একটা কণা, সে ওই একই বিন্দুতে তার একই সময় সরণ হলো এই দিকে। তখন আসলে কি হবে, দুইজনই এই বিন্দুটাকে যদি অল্প করে সরায়, একই পরিমাণ সরাইলে আসলে দুজন মিলে কণাটাকে এত উপরে উঠায় নিয়ে যাবে, ঠিক আছে না। আবার যদি গ্রিনটা বলে আমি পজিটিভ দিকে এই পরিমাণ সরালাম, ব্লুটা যদি বলে আমি নেগেটিভ দিকে এই পরিমাণ সরালাম, কি হবে, দুজনের যোগফল জিরো হয়ে যাবে। তো সেটাই হলো এটা, এই যেটা দেখছি এখানে এদের দুজনের যোগফল জিরো, এই জন্য প্রত্যেকটা বিন্দু স্থির হয়ে আছে। আবার এই জায়গায় এর প্রত্যেকটা পয়েন্টের দেখো একই দিকে তাদের হয় যোগ পজিটিভ না হয় নেগেটিভ, একই দিকে হচ্ছে, যার কারণে এদের যোগফল ডাবল হয়ে যাচ্ছে। দেখো এটা অনেক বেশি, এই ব্লু থেকে এই ব্লুটা অনেক বেশি বিস্তার বেশি। তো এটা হলো তরঙ্গের উপরিপাতন নীতি। আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডদেরকে দেখালে যদি তাদের উপকার হয়, তাদেরকে হেল্প করতে চাইলে শেয়ার করো। ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।